দেরগাঁও সামূহিক চিকিৎসালয় চিকিৎসা গ্রহণের বাবে এই চিকিৎসালয়খনত নাই কোনো ধরনের সা সুবিধা ন্যূনতম সা সুবিধাখিনিও নাই এইখন চিকিৎসালয়ত চিকিৎসকর অভাবর লগতে সম্প্রতি পরিত্যক্ত এক্সরে মেশিন দুর্ভোগ ভুগিছে সাধারণ লোকে কোনো ধরনের কাণখার নাই বিভাগীয় কর্তৃপক্ষ আগবাইছো দেরগাঁওর আমার সাংবাদিক বিজয় হাজরিকার এক প্রতিবেদন মুহূর্তত উপস্থিত আছো দেরগাঁও সামূহিক চিকিৎসালয় 30খন বিছনাযুক্ত চিকিৎসালয়ত আহি আমি উপস্থিত হয়েছো আর এনডি 24 দর্শকসকলক আমি পোনপ্রথমে 30খন বিছনাযুক্ত চিকিৎসালয় যে পরিবেশ সামগ্রিক পরিবেশ সেই পরিবেশ দেখাবর বাবে আমি মোর সহযোগী পাঞ্জলক মই অনুরোধ জানাইছো পোনপ্রথমে এটা দৃশ্য মই দেখাবলৈ অনুরোধ জানাইছো এক্সরে রুমের একটা দৃশ্য মানে দেখাবলে অনুরোধ জানাইছো 30খন বিছনাযুক্ত চিকিৎসালয় এনে পরিবেশ সেই পরিবেশটি মানে দেখাবলে লৈছো আর এক ফুটৌ লগা ছবি বলে কব লাগবে 2020 বর্ষতে এক্সরে মেশিন বেয়া হয়েছিল কিন্তু বর্তমান সময়ত এনে অবস্থাতে পড়ে আছে ইয়াত কোনো ধরনের যন্ত্রপাতি এনে দরে পড়ে থাকার পিছতো কোনো ধরনের ইয়াত ভাল করা বা ইয়াক ব্যবহার উপযোগী করে তুলিব পৰা ব্যবস্থা করে তোলা নাই আর ইয়াত যেহেতু রেডিওগ্রাফারজন আছে আর রেডিওগ্রাফারজন বর্তমান সময়ত তেও কার্য করে আছে কিন্তু যেহেতু এক্সরে মেশিনটো বেয়া হওয়ার ফলত যখন ইয়ালৈ রোগী আহে রোগীসকলক যে সেবা আগবাব লাগে সেই সেবার দিয়ার পৰা বঞ্চিত হয়েছে আর চিকিৎসালয়খনের চিকিৎসকগী আছে রেডিওগ্রাফারগী আছে এটা কথাই কৈছে ইয়াত মেশিনটো আছে কিন্তু রোগীসকলে এক্সরের বাবে আহে যদিও মেশিন বেয়ার কারণে কিন্তু ব্যবস্থা সেইখিনি সুবিধা দিব পৰা নাই 2020 বর্ষের মার্চ মাহতে এই এক্সরে মেশিনটো বেয়া হয়েছিল কিন্তু বর্তমান সময়ত কোনো ধরনের ইয়াত সুবিধা করে দিয়া হওয়া নাই চিকিৎসালয়ের এক ফুটৌ লাগা ছবি বলে কব লাগবে আর ইয়াত বিভিন্ন সময়ত রোগীসকল আহি যন্ত্রণার সম্মুখীন হওয়া পরিলক্ষিত হয় যি ধরনের চিকিৎসক থাকিব লাগে যি ধরনের স্বাস্থ্যকর্মী যিসকল থাকিব লাগে নার্স থাকিব লাগে বিভাগীয় যিসকল বিষয়া বা বিভাগীয় টেকনিশিয়ান ইয়াত থাকিব লাগে কোনো ধরনের তেনেকুৱা চিকিৎসক বা যিখিনি সুবিধা পাব লাগে সেই সুবিধার পৰা রোগীসকল বঞ্চিত হয় ন্যূনতম প্রাথমিক যে চিকিৎসা প্রাথমিক চিকিৎসার পর বঞ্চিত হবলগীয়া এক পরিবেশ সৃষ্টি হয় মই পরিবেশটা কিছু পাঞ্জলক দেখাবলৈ অনুরোধ জানাইছো এনে পরিবেশ আর এ হল দেরগাঁও 30খন বিছনাযুক্ত চিকিৎসালয়ের যে এক্সরে মেশিন 2020 বর্ষতে বন্ধ হয়েছিল কিন্তু বর্তমান সময়ত এনে পরিত্যক্ত অবস্থাত আছে চিকিৎসকগী আছে এই 30খন বিছনাযুক্ত চিকিৎসালয়ের যীগী মুরব্বী আছে মুরব্বীগী আছে রেডিওগ্রাফারগী আছে পৰা জানিবলৈ চেষ্টা করি যেহেতু যেহেতু সময়ত স্বাস্থ্যখণ্ডর বহু উন্নত পর্যায়ের গতি করেছে বলে বহু ঢাক ঢোল কোবাই থাকা হয়েছিল তার মাজতে কিন্তু দেরগাঁওর এই ছবি দেখবল চিকিৎসালয়খনের মুরব্বী আছে বিশেষকৈ চিকিৎসালয়খনত যেখানে সুবিধা থাকিব লাগে এই সুবিধা কিন্তু কোনো ধরনের সুবিধা দেখবলে পোৱা নাই আর যখন চিকিৎসার বাবে আহে তেওঁলোকে অভিযোগ প্রতিদিনে ব্যক্ত করে তেওঁলোকে কোনো ধরনের সুবিধা নাপায় কি কব এই মুহূর্তে হয় চিকিৎসাখন 1987তে স্থাপিত হয়েছিল আর তেতিয়াৰ পৰা আজি পর্যন্ত চিকিৎসকর অভাব ইয়াত জয়েন্ট পোস্ট আছে কিন্তু ভেকেন্ট হয়ে আছে কিন্তু চালি টোপোলা মারি হায়ার করে পেলে আনি পেলে হসপিটালখন 24 ঘণ্টা আমি চলাই আছো টিচার চেক করে পেলে কিন্তু হয় 2020 চনের মার্চ মাহতে আমার এক্সরে মেশিনটি বেয়াই হল তারপর আমি ট্রিটমেন্টের কারণে আমি লিখিলো ইঞ্জিনিয়ার আহিলে ইঞ্জিনিয়ার বারে বারে অহার পিছতো এইটো কার্যক্ষম নহল তেওঁলোকে লাস্টত ডিক্লেয়ার দিলে যে এইটো এইটো রিপ্লেস করব গতি রিপ্লেসর কারণে সাপোর্টিও যেখানে লাগে আমি এইখানে ব্যবস্থা করছো জয়েন্ট ডাক্তার স্যার হয়ে পেলে আমি পঠিয়েছো দিম বলে কৈছে কিন্তু এতালেকে আহি পোৱা নাই কিন্তু কিন্তু তথাপিও আমি এটা এনআর সিএসআর বিভাগক আমি আমি অনুরোধ করছো তেখেতকলেও এটা দিম বলে পেলে আমাকে এটা নিশ্চিতভাবে এটা কথা দেখিবলৈ পোৱা গৈছে যেহেতু এই চিকিৎসালয়খনত মাত্ৰ এক্সৰে মেশিনটোহে সুবিধা আছে অন্য কোনো কথা নাই অন্য কোনো ধৰণৰ সুবিধাই দেখিবলৈ পোৱা নাই কিন্তু বৰ্তমান সময়ত এক্সৰে মেশিনটো 2020 বৰ্ষতে বন্ধ হ'ল আজি বেয়া হৈ আছে 20 বৰ্ষৰ পৰা আজি তাৰিখলৈকে কিন্তু কোনো কাৰ্যক্ৰম কৰি তোলা নাই আপুনি যাৰ দায়িত্বত আছে কি ক'ব ইম হয় এক্সৰে মেশিনটো খুব জৰুৰী আছে আমাৰ ইয়াত কাৰণ পেচেণ্ট এই গোটেই এৰিয়াটো আমাৰ বৰ ডাঙৰ এৰিয়াটো এইখন চিএছচিয়ে যিটো এৰিয়া কভাৰ কৰি আছে তিনিখন ডিষ্ট্ৰিক্টে কভাৰ কৰি আছে সেই গোটেই মানুহখিনি ইয়াতে আহে এক্সৰে সুবিধাটো হ'লে সুবিধা এটা হয় মানুহৰ সেইটো খুব সোনকালে দিয়ে বুলি আমি আশা কৰোঁ
অন্য কিবা সুবিধা আছে না, এক্সরে বাদে কিবা সুবিধা আছে না? ল্যাবরেটরিখিনি হয়, ল্যাবরেটরি ল্যাবরেটরি হয়, ল্যাবরেটরি অন্য অন্যতো আল্ট্রাসাউন্ড বা তেনেকুৱা ধৰণৰ কোনো ধৰণৰ সুবিধা নাই। একমাত্ৰ একমাত্ৰ সুবিধা যিটো আছিলে এক্সৰে, এক্সৰে কৰাৰ সুবিধাটো আছিলে, বাকী অন্যান্য যি আল্ট্ৰাসাউণ্ড বা অন্যান্য যিখিনি সুবিধা থাকিব লাগে সেইখিনিতো মুঠেই নাই ইয়াত। কিন্তু এক্সৰেটো আছিল 2020 বৰ্ষত বন্ধ হৈছিল, কিন্তু বৰ্তমান সময়ত কিন্তু এই পৰিতপ্ত অৱস্থাত আছে। আৰু এই চিকিৎসালয়খনৰ শেহতীয়াকৈ এটা কথা দেখিবলৈ পোৱা গৈছে, ইয়াত যিসকল চিকিৎসকৰ প্ৰয়োজন আছিল বা কৰ্মচাৰী যিসকলৰ প্ৰয়োজন আছিল, স্বাস্থ্যকৰ্মীৰ প্ৰয়োজন আছিল, তেনেকুৱা ধৰণৰ কোনো সুবিধা নাই। বানে গোৰখা ব্ৰহ্মপুত্ৰ অঞ্চলৰ বহু হাজাৰ হাজাৰ লোক কিন্তু এই চিকিৎসালয়খনলৈ আহে। বৰ্তমান সময়ত এনে দুৰ্ভোগ ভুগিছে সৰ্বসাধাৰণ এইসকল লোকে। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰ।